হ্যালো ফ্রেন্ডস, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ টেস্টি আর সেরকমই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই ব্রেকফাস্টটা খাওয়ার জন্য একটা চটপটা চাটনির রেসিপিও শেয়ার করব, যেগুলো খুব সাধারণ উপকরণ দিয়ে আপনারা চটপট তৈরি করে নিতে পারবেন আর ছোট থেকে বড় সবার কিন্তু খেতে খুব ভালো লাগবে। তাই আমার আজকের এই রেসিপিগুলো আপনারা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এগুলো ট্রাই করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করতে কী কী লাগছে। এই ব্রেকফাস্টটা তৈরি করার জন্য আমি মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপরে এখানে রেখেছি। এর সাথেই নিয়েছি অল্প একটু ছোলার ডাল, অল্প একটু বিউলির ডাল আছে, কালো সর্ষে নিয়েছি, কারি পাতা আছে, ধনে পাতা লাগছে, কাঁচা লঙ্কা নিয়েছি, সাদা জিরে আছে, আর এর সাথেই লাগবে নুন, চিনি, রিফাইন অয়েল। এই কটা জিনিস দিয়ে ব্রেকফাস্টটা তৈরি হয়ে যাবে। আর চাটনিটা তৈরি করার সময় আমি কি কি লাগবে সেটা বলে দেব। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কড়াইয়ে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে, কালো সর্ষেটা দিয়ে দিচ্ছি, এর সাথে ছোলার ডাল আর বিউলির ডালটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি। সবকিছু মিশিয়ে নিয়ে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার সুজিটা মেপে নিয়েছি যে মেজারিং কাপে, সেই কাপেই আমি জল দেব। 1 কাপ সুজির জন্য আমি এখানে জল দিচ্ছি 3 কাপ। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই জলটা ভালো করে ফুটে ওঠা অবধি একটু ওয়েট করতে হবে। জলটা দেখুন খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার ফ্লেমটা একদম কম করে দিয়েছি। এই কম ফ্লেমেই অল্প অল্প করে আমি সুজি দেব আর এভাবে মেশাতে থাকবো। একবারে দিয়ে দিলে কিন্তু এই সুজিটা লাম্পস হয়ে যেতে পারে। পুরো সুজিটা দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে সেই কমে রেখে এটাকে ঘন ঘন এভাবে নাড়াচাড়া করতে করতে মণ্ডটা তৈরি করে নিতে হবে। সুজিটা দেখুন এখন একদম ড্রাই হয়ে গেছে আর এটা কড়াই ছেড়ে দিয়েছে, তার মানে এটা এখন একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। সুজিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে আমি একটু স্প্রেড করে দিয়েছি যাতে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর তারপরে আমি নেক্সট স্টেপের দিকে এগোতে পারবো। সুজির মিশ্রণটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে, মানে হাত লাগানো যাবে। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার সুজিটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। সুজিটা একটু ভালো করে মেখে নিয়েছি। এবার ব্রেকফাস্টে তৈরি করব। তার জন্য এই সুজির মণ্ডটা থেকে অল্প করে এরকম পোর্শন নিয়ে আগে হাতে ভালো করে চেপে এটাকে গোল করে নেব। এই যে এরকম একটা বল করে নিয়েছি। এবার এটাকে চেপে আবার ফ্ল্যাট করে নেব। তবে খুব পাতলা কিন্তু করবেন না, এগুলো একটু মোটা মোটাই দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে। এই যে এটা ফ্ল্যাট করে এই ধরনের করে নিয়েছি। এবার এর মাঝখানটা একটু আমি গর্ত করে দিচ্ছি, এটা টেস্টের জন্য নয়, এটা জাস্ট দেখতে ভালো লাগবে সেজন্য। এই যে দেখুন, এবার এইরকমভাবে আমি সবকটা এখান থেকে তৈরি করে নিচ্ছি। আমি কয়েকটা ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি আর এই ব্রেকফাস্টগুলোকে স্টিম করার জন্য আমি একটা ছিদ্রযুক্ত প্লেটের ওপরে অয়েল ব্রাশ করে রেখেছি। আর এবার এগুলোকে স্টিম করার জন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি আর তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার প্লেটটা আমি এর উপরে রেখে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 12-14 মিনিট এগুলোকে স্টিম করে নিচ্ছি। আর এই সময়ের মধ্যে চলুন এর যে একটা চটপটা চাটনি তৈরি হবে সেটা তৈরি করে ফেলি।
এবারে ব্রেকফাস্টটা দিয়ে খাওয়ার জন্য যে চটপটা চাটনিটা হয় সেটা আমি তৈরি করছি। তার জন্য আমি অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো সাদা জিরে, দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা। আপনারা যদি ঝালটা বেশি খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ছ সাত কোয়া রসুন। সব কিছু মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। আমি চারটে মিডিয়াম সাইজের টমেটোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে এটা নাড়াচাড়া করব যতক্ষণ না এই টমেটোটা গলে গিয়ে একদম সফট হয়ে যায়। এই চাটনিটা বেশি করে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু রুটি পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগে, বা সিঙ্গারার সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। বেশি করে তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে অনেকদিন পর্যন্ত কিন্তু ভালো থাকে এই চাটনিটা। দু তিন মিনিটের মধ্যে টমেটোগুলো একদম দেখুন নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটা নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে তারপর আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি। চাটনির মিশ্রণটাকে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সির জারটায় নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি স্মুথভাবে বেটে নিয়ে চাটনিটা তৈরি করে নিচ্ছি। চাটনির মিশ্রণটা মিক্সিতে খুব স্মুথভাবে আমি বেটে নিয়েছি, এটা এখন একদম রেডি হয়ে গেছে। আর সুজির যে বড়াগুলো ছিল সেটাও কিন্তু একদম রেডি। দুটো মিশিয়ে খেতে ভীষণ ভালো লাগে, এভাবে যদি আগে না ট্রাই করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আর এই ধরনের আরও অনেক ভালো ভালো রেসিপি যেগুলো ভীষণই পুষ্টিকর, সেই ধরনের টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট বা স্ন্যাক্স রেসিপি আমার চ্যানেলে কিন্তু অনেক দেওয়া আছে। আপনারা সেগুলো গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন, আর তার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব। আর আমার আজকের এই রেসিপিটা আপনারা পুরোটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর তারপর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।